তো বন্ধুরা, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম মজাদার আলুর গুগলি। কেমন হয়েছে? ফাটাফাটি, খেতে খুব সুন্দর হয়েছে বৌমা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজও তোমাদের জন্য রয়েছে নতুন এক ধরনের রান্না, যার নাম হলো আলুর গুবলু। এই গুবলুটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। তো চলো, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আলুর গুবলু বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলুগুলো আমি এইখানে একটা ছাকুনি নিয়েছি, এই ছাকুনিতে দিয়ে ম্যাশ করে নেবো ভালো করে। সিদ্ধ আলু যদি এইভাবে ছাকুনির সাহায্যে ভালো করে ম্যাশ করা হয়, তাহলে আলুর মধ্যে যে দানা দানাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায়। ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লোর। এই যে এই বাটির এক বাটি কর্নফ্লোর দিলাম, স্বাদ মতো নুন, আর এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব। দেখো, আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট মতো রেস্টে রাখবো। দেখো, 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কিছুটা অংশ নেব, নিয়ে এবার গুবলু শেপ দেব। আর হাতে একটু তেল মেখে নিয়েছি, তাতে করে শেপ দিতে খুব সুবিধা হবে। এবার আমি এই লিচিটা একটা লম্বা রোল করে নেব। এবার এই লম্বা রোলটা কীভাবে গুবলু শেপ দিচ্ছি দেখতে থাকুন। তো বন্ধুরা, আলুর গুবলুটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। বাকি আলুর গুবলুগুলো এভাবে বানিয়ে নিই। সবগুলো আলুর গুবলু রেডি হয়ে গেছে, আর আমার যে কি ভালো লাগছে কি বলবো। আর আমার ছেলে দেখলে তো আর কথাই নেই, ছুটে আসবে খাওয়ার জন্য। তা তোমাদের বাড়িও যদি কোনো বাচ্চা থাকে, তারাও কিন্তু এরকম যদি গুবলু দেখে, তাহলে তো তারা নিয়ে মানে কি বলবো, খেতেও যেমন মজা পাবে তেমনি দেখেও খুব আনন্দ পাবে। তো চলো, এবার হালকা করে আমি তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আলুর গুবলুটা কেমন লাগছে ভাজার পর? বেশ অন্যরকম লাগছে কিন্তু। প্রত্যেকটাই আমি এভাবে ভেজে নেব। আলুর গুবলুগুলো বানাতে যেমন মজা হচ্ছিল, তেমনি ভাজতেও বেশ আনন্দ হচ্ছে।
আলুর গুবলুগুলো ভাজার পরে যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো যেন শোকেসে সাজিয়ে রাখার মতোই জিনিস হয়েছে। তবে এটা তো খাওয়ার জিনিস, সাজিয়ে রাখলে হবে না, তাই আমরা সবাই মিলে একসাথে খেয়ে বলবো কেমন হয়েছে। নাও খাও। আলুর গুবলু কি সুন্দর দেখতে দেখো, কিছু মাথা শু আলুর গুবলু তো আলুর গুবলু খেয়ে দেখো, খেয়ে দেখো। হম হম খাবো মানে ফাটাফাটি খেতে খুব সুন্দর হয়েছে বৌমা, অসাধারণ। এবার দিদি খেয়ে বলবি কেমন হয়েছে দেখো, দেখতে ভালো লাগছে? দেখতে যা লাগছে সত্যি সুপার সুপার। তুমি কিভাবে এই তৈরি করছো আমি তো বুঝে উঠতে পারছি না। উফ খেয়ে দেখি, আহ কি সুন্দর নরম গো আলুর গুবলু, ভালো লাগছে? এ তো খেতে ইচ্ছা হচ্ছে না, শুধু দেখতে ইচ্ছা হচ্ছে। শোকেসে রেখে দিতে হবে, মনে হচ্ছে যে শোকেসে সাজিয়ে রাখি। এক পিস শোকেসে রাখো। খুবই ভালো লাগছে, খুবই টেস্ট হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আহা কি জোরে খাও খাও, খেয়ে দেখো। আমরা আলুর যে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই ঠিক তেমনই স্বাদ হয়েছে, বেশ ভালোই লাগছে। ফুটেজ কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে বলো? এই খাবারটা কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ হবে, কিন্তু কুটু সবে ঘুম থেকে উঠেছে বলে কিছু বলছে না, আস্তে আস্তে খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখতে পায় ভিডিওগুলো। তো আজকের মতো টাটা টাটা করো কুটু, টাটা। আমি কিন্তু একটা খেয়েছি, একটা রেখে দিচ্ছি, আমি একে দেখছি, আরও দেখবো পরে খাবো। টাটা টাটা টাটা।